तो प्रिय छात्ररा, आज के आमी तुम्हारे सामने तृतीय अध्यायेर खुबी गुरुत्वपूर्ण अति संक्षिप्त किछु प्रश्न निये हाजिर हयेछि। तुम्हारे से ही प्रश्न एवं तार संगे संगे से प्रश्न उत्तरगुलो आमी तुम्हारे एक एक करे देखिये दीब। तो तुम्हारे काछे प्रथमेई आमार छोट्ट एकटा रिक्वेस्ट, जारा एखोन आमार चैनलटिके सबस्क्राइब करोनी तारा अवश्य आमार चैनलटिके सबस्क्राइब करे देबे। तो चलो शुरू करी आमरा आमादेर आजकेर आलोचना। गत भिडियोते आमी तोमादेर 40 बाछाईकृत प्रश्न उत्तर दिएछिलाम। आज के आबार 41 थेके शुरू करछि। आज के मोट तोमादेर जन्य 25 प्रश्न एवं तार उत्तर आमी आज के तोमादेर देव। तुम्हारा मोट 25 आगे 40 मोट 65 प्रश्न तुम्हारा तृतीय अध्याय थेके जदि मुखस्त करे नाओ बा बार बार सेगुलोके निये रिभाइज करो, ताहले तोमादेर অ্যানুয়ালি এবং হাফ ইয়ারলি পরীক্ষাতে তোমাদের জন্য অত্যন্ত ফলদায়ক হবে। তো আজকের প্রথম প্রশ্ন, বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড বেন্টিং, ফরাসি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন শরিয়তুল্লাহ, দ্য বুলু মিউনিটি গ্রন্থটির লেখক ব্লেয়ার কিং, মেদিনীপুরের চুয়ার অধ্যুষিত অঞ্চলকে বলা হতো জঙ্গলমহল, বারাসাত বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায়, রংপুর বিদ্রোহ হয় 1783 খ্রিস্টাব্দে। দুদুমিয়ার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুরে। দ্বিতীয় অরণ্য আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে। বালাকোটের যুদ্ধ 1831 খ্রিস্টাব্দে হয়েছিল অহাবিদের সঙ্গে শিখ জাতির। খুদকাঠি প্রথা সঙ্গে সম্পর্ক ছিল জমির যৌথ মালিকানা। উপনিবেশীকরণ আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে। জগন্নাথ সিংহ কে ছিলেন? ধলভূমের বা ঘাটশিলার রাজা। ভাগনাডিহির গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত? সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত। কি বিরসা মুন্ডার নেতৃত্বে সংগঠিত মুন্ডা বিদ্রোহকে উলগুলান বলা হয়? অথবা দেখো, উলগুলান কথাটির অর্থ কি? উলগুলান কথাটির অর্থ হল ভয়ঙ্কর, বিশৃঙ্খলা। অহাবি ও ফরাচি কথার অর্থ কি? অহাবি কথার অর্থ নবজাগরণ, ফরাচি কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ভারতে অহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন? শাহ আলিউল্লাহ। তারিক ই মোহাম্মদিয়া হচ্ছে অহাবি আন্দোলনের আর একটি নাম। হেদায়েতি নামে কারা পরিচিত ছিল? তিতুমীরের অনুগামীরা। কোন যুদ্ধে তিতুমীরের মৃত্যু হয়? নারকেল বেরিয়ার যুদ্ধে। নীল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট কে ছিলেন? জেপি গ্রান্ট। বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয়? দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। ধরতি আবা কাকে বলা হয়? বিরসা মুন্ডাকে। আর নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে মোট 65 অতি সংক্ষিপ্ত তার সঙ্গে MCQ প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত যত্ন সহকারে বাড়িতে পড়াশোনা করো। তো আজকে এখান থেকে আমার আলোচনা ইতি টানছি। এরপরে দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওই, সেখানে কিন্তু আমি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।